গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলা আজকে পিঠে বানাচ্ছি, এটা হচ্ছে ডিমের পিঠে, পৃথিবীর সবচাইতে সহজ পিঠে যেটাকে বলে আর কি। তো সকালবেলা আজকে ভাবলাম যে প্রতিদিন তো চা বিস্কিট তারপর এই সেই দিয়ে খাচ্ছি, তো শীতের দিন চলে আসলে আসলে সেভাবে পিঠে বানাতে পারি না, তো হচ্ছে সে যার জন্য দেখা যায় যে খাওয়াও হয় না। তো এখন যেগুলো নিজে পারি সেগুলো বানিয়ে তো খাবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ওদিকে সকালবেলাতে এরকম ডিমের পিঠে চা এসব ভালোই খাওয়া হয়। তো আসলে এক এক অঞ্চলের এক এক রকম খাবার থাকে সেভাবে আর কি। আর এইভাবে এই যে পিঠেগুলোকে কেটে নিচ্ছি আর কি। তো চাইলে অন্য যে কোনো জিনিস দিয়েও কাটা যায়, তো আমি হচ্ছে গ্লাস দিয়েই কেটে নিচ্ছি, এইটা আমার কাছে মনে হয় যে বেশি সহজ। আর এই পিঠে বানানো তো খুব একটা কঠিন না, শুধু ডিম চিনি আর হচ্ছে ময়দা, এই দিয়েই হয়ে যায় পিঠে বানানো। ও, আর সাথে হচ্ছে হালকা একটু লবণ দিতে হবে, মিষ্টি জিনিসে লবণ না দিলে না খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটু পানসে পানসে লাগে আমার কাছে মনে হয়। তো এই তো, আর পিঠেগুলো না অনেকটা হচ্ছে বিস্কিটের মতো হবে, মানে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালোই লাগে বিস্কিটের মতো। তো এই হচ্ছে ব্যাপার। আর চিনিটা হচ্ছে যার যার মতো করে, অনেকে একেবারে অল্প চিনিও খায় আর অনেকে তো বেশি চিনি খায়, তো যার যার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নিলেই হয়ে গেল। আর এদিকে করছি হচ্ছে গুড়ের চা। তো যেহেতু এখন শীতকাল, একটু তো গুড়ের চা এইসব খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো সেই জন্যই করা আর কি। আসলে কি বলে, ইয়ের সাথে সাথে না সব কিছু পাল্টায় পরিবেশের সাথে আর কি। দেখা যায় যখন যেই সময়টা হয় সে তার সাথে মিল করে না অনেক কিছুই আমাদের খাবারের চলাফেরার পরিবর্তন ঘটে, তো সেরকমই আর কি। এখন তো চাটা করে নিলাম, আর খুব একটা বেশি যে গুড় দিয়েছি তা কিন্তু না, শুধু ওই ফ্লেভারের জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিলাম। এই তো সকালের খাবার দাবার আজকের। আজকে অনেক দিন পর মনে হচ্ছে যে বাসার খাবার খাচ্ছি, এরকম একটা বাসার মধ্যে থাকলে যেরকম হয় না, ওই যে কি বলে পিঠে তারপর মানে এই টাইপের খাবারগুলো বাসায় থাকলে বেশি হতো। তো সেই দিনটা মনে হলো যেন আজকে আবার ফিরে আসলো, যদিও সেরকম সময় তারপর সব কিছু আর আগের মতো নেই, তারপরও পুরনো দিনকে মনে করার চেষ্টা করলাম আর কি। এছাড়া মানুষ তো পুরনো জিনিস বা নতুন পুরনো এই নিয়েই বেঁচে থাকে, তাই না? স্মৃতিই হচ্ছে মানুষের সবচাইতে বড় সম্বল, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো এই তো, এখন তো সকালের খাবারটা খেয়ে নিবই, খেয়ে দিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব, এইভাবেই তো সময় কেটে যায়, তাই না? আর এই যে দেখাচ্ছি যে মানে উপরে ক্রিস্পি হলে কী হবে, ভেতরে না খুব সফট ছিল, বানিয়ে দেখতে পারেন ভালোই হয়। আর বানানোর আগে না কতক্ষণ একটু রেস্টে রেখে দিতে হয়, তাহলে বেশ ভালোই হয়। আর এদিকে এখন দুপুরের খাবার কি বলি, সকালের খাবার দাবার শেষ করে এখন দুপুরের জন্য রান্না করব। আজকে শুধু শাক দিয়ে মাছ রান্না করে নিব, কিন্তু এই শাকটা না মাছ দিয়ে রান্না করলে খেতে না বেশ ভালো লাগতো, কিন্তু এখন কী যে হলো বুঝলাম না, আজকে না একটুও ভালো হয়নি। আর শাকের সেই আগের মতো টেস্টও ছিল না, কেমন যেন একটা লেগেছে, খুবই মানে জঘন্য হয়েছিল রান্নাটা। আমার কাছে মনে হচ্ছে যে শাকটাই হয়তো বা কোনো সমস্যা ছিল, নাকি আমার রান্নাতেই সমস্যা ছিল জানি না আসলে সেটা। তো আজকে ওই আগে রান্নাবান্না ছিল, তো সেই জন্য আর কিছু করলাম না, শাক আর হচ্ছে আলু ভর্তা করে নিব। এই তো এদিকে আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে এখন ঘর মোছামুছি হচ্ছে। আসলে ঘর না প্রতিদিনই মুছতে হয়, না মুছলে না কেমন যেন একটু হয়ে যায় আর কি। তো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? আর এই তো আলু ভর্তা রেডি, ধনিয়া পাতা তারপর শুকনো মরিচ পেঁয়াজ
তারপর হচ্ছে আর কি যেন দিলাম, ও সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলাম। তো শীতকালে এই জিনিসটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, খারাপ তো লাগে না, তাই না? তো এই তো এখন দুপুরের খাবার দাবার তো খেয়ে নিচ্ছি, এদিকে আলু ভর্তা, তারপর টমেটোর সালাদ, তারপর এদিকে লেবু, ওই সব কিছুই থাকে। আসলে দেখা যায় শীতকালে না সবজির কোনো অভাব হয় না, এই হচ্ছে ব্যাপার। আর কালকের যে তরকারি ছিল সেগুলো দিয়ে, এটা কি যেন বলে মাছের মুড়ি ঘন্ট ছিল যে, ওইটা মাছের নাম মাথা, মাথার মুড়ি ঘন্ট, যাই হোক সব গুলিয়ে যাচ্ছে। তো এরপর তো দুপুরের খাবার দাবারটা খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপর দেখা যাক কি করা যায়, এরকমই তো, তাই না? আর শাকটা না খুব একটা ভালো হয়নি, বললামই তো প্রথমে যে খেতে বেশি একটা ভালো লাগেনি। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।